হ্যালো বন্ধুরা, লাইভ গুরুতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো মাধ্যমিকদের এর 2 নম্বরে যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেই শর্ট কোশ্চেনের সাজেশন নিয়ে। 2 নম্বরে যে শর্ট কোশ্চেনের সাজেশন রয়েছে সেই শর্ট কোশ্চেনের সাজেশন সহ পুরোপুরি সমাধান করে দেবো এই ভিডিওতে। আর এই ভিডিও পুরোপুরি পরপর পরপর পর্বগুলো আসবে, পুরো পর্বগুলো ভিডিওতে ওয়াচ করো, তাহলে তোমাদের 2 নম্বরে যে সমস্ত কোশ্চেনগুলো আসবে এই সেই সমস্ত কোশ্চেনের পুরোপুরি সলভ করতে পারবে। আমি প্রত্যেকটা ভিডিওতে 10টি 2 নম্বরের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, ও প্রায় 10টি ভিডিও হবে। আর 100টি সেই শর্ট কোশ্চেন যদি তোমরা সলভ করতে পারো, আর তা আশা করা যায় যে পুরোপুরি তোমরা 2 নম্বরের শর্ট কোশ্চেন অ্যান্সার করে দিতে পারবে। কেন আমি এই ভিডিওতে প্রত্যেক টাইপের 2 নম্বর শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, কেন শর্ট কোশ্চেন সম্বন্ধে বলে দেওয়া যায় না যে এই শর্ট কোশ্চেনটি মাধ্যমিক পরীক্ষায় আসবে, কেউই বলতে পারে না। তো আমি পুরোপুরি সমস্ত টাইপ, যে টাইপগুলো পরীক্ষায় এবারের জন্য ইম্পর্টেন্ট, সেই সমস্ত টাইপ করে দেবো আর 10টি ভিডিও করবো। এটি হচ্ছে ফার্স্ট ভিডিও, ও এবং পরবর্তী ভিডিওগুলো তোমরা ওয়াচ করো। আর সমস্ত ভিডিও পেতে হলে সবার প্রথমে নিচে যে রেড বাটন আছে, রেড সাবস্ক্রাইব বাটন আছে, চ্যানেলকে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো, তার সাথে সাথে বেল বাটনে ক্লিক করো নতুন নতুন ভিডিও সবার প্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এরপরে 7 নম্বর কোশ্চেনটি, এ ভ্যারিয়াস বি এবং বি ভ্যারিয়াস সি হলে প্রমাণ করতে বলেছে এ ভ্যারিয়াস সি। তাহলে এ কি বলেছে, এ ভ্যারিয়াস বি, আর একটা বলে দিয়েছে বি ভ্যারিয়াস সি। তাহলে এখান থেকে এটাকে কে ওয়ান বি লেখা যায়, আর এটাকে ভ্যারিয়াস তুললে কি লেখা যায়, বি কে টু সি। কেন, একটা ভ্যারিয়াস উঠলে ইকুয়ালস একটা ধ্রুবক আছে, তাহলে এখানে কি হচ্ছে কে ওয়ান ও কে টু হলো ভে ধ্রুবক, ঠিক আছে। তো এখানে এ আর বি পেয়ে গেলাম। এবারে দেখো এখানে আমরা কি করি, এখানে এই জায়গাটি করছি, এটার থেকে বি এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি, বি এর মান এটা রয়েছে। তো এ ইকুয়ালস এখানে কে ওয়ান আছে, বি এর মান এটা কে টু সি, ঠিক আছে। তাহলে এইটা কি দুটোই ধ্রুবক, ধ্রুবকের গুণ কী হবে, ধ্রুবক কী হবে, কে ওয়ান আর কে টু দুটোই ধ্রুবক, তাহলে এখানে ধ্রুবক লেখা যায়। তাহলে এই এখানে এ ইকুয়ালস টু কে ওয়ান আর কে টু দুটোই কী হচ্ছে, ধ্রুবক, ধ্রুবক ইনটু সি। তাহলে এ ইকুয়ালস এ ইকুয়ালস আর ধ্রুবক কি হচ্ছে, মিলে কি হয়ে যায় ভ্যারিয়াস সি প্রমাণিত। দেখো 8 নম্বর অঙ্কটি, এক্স ইকুয়ালস টু 48 হলে ওয়াই ইকুয়ালস টু 8, ইট এক্স ইকুয়ালস টু 72 হলে ওয়াই ইকুয়ালস টু 12, আবার এক্স ইকুয়ালস টু 13 যখন তখন কী হবে, এক্স ইকুয়ালস টু 5। তো তাহলে এক্স ও ওয়াইয়ের মধ্যে সম্পর্ক বের করতে দিয়েছে। যদি আমি ভালো করে দেখি, আমি যখনই এরকমভাবে সম্পর্ক বলে দেবো, এরকম কিছু মান বলে দেবে এবং সম্পর্ক বের করতে দেবে, তখনই দেখব এদের গুণফল এক আসছে না ভাগফল এক আসছে। ভালো করে দেখি, এক্স বাই ওয়াই মানে এখানে যদি প্রথমটা বসাই 48 বাই কত হচ্ছে 8, দ্বিতীয়টা বসাই যে এক্স আর ওয়াইয়ের মানটা এরকমভাবে বাই আকারে, তাহলে কি চলে আসছে 72 বাই কত হচ্ছে 12। তারপরে তৃতীয়টা যদি এক্স আর ওয়াই বসাই, এখানে কত, এক্স এর মান 30 ওয়াইয়ের মান 5, কাতলে কত হয় 5 6 30, 6 বেরোলো, 6 12 72, 6 বেরোলো, 6 8 48, 6 বেরিয়ে গেলো। মানে এক্স বাই ওয়াইয়ের প্রত্যেকের মান কি 6 বেরোচ্ছে। তাহলে এই সুতরাং আমরা কি লিখতে পারি যে এক্স বাই ওয়াই ইকুয়ালস টু কি ধ্রুবক, একই মান বেরোচ্ছে তাই জন্য ধ্রুবক লিখতে পারি। তাহলে কি এক্স এইটা এক্স এই কোনাকুনি গুণ হয়ে গেল, এটা ধ্রুবক ইনটু কি হচ্ছে ওয়াই। তাহলে এইখান থেকে এক্স এই ইকুয়াল আর ধ্রুবক মিলে কি হয় ভ্যারিয়াস, তাহলে এক্স ভ্যারিয়াস ওয়াই। তাহলে এক্স আর ওয়াইয়ের মধ্যে ভেদ সম্পর্ক কি এখানে সরল, যদি ওয়ান বাই ওয়াই হতো তাহলে কি ব্যস্ত হতো, তাহলে লিখবো এক্স ও ওয়াই এর মধ্যে কি হচ্ছে সরল ভেদ রয়েছে, বা নিজের ভাষায় লিখতে পারো যে এক্স ও ওয়াই সরল ভেদে রয়েছে, ঠিক আছে। তো নেক্সট অঙ্কটা দেখে নেব, 9 নম্বরটি, একটি সুষম বহুভুজের বাহুর সংখ্যা 6 হলে প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান কত। তাহলে বাহুর সংখ্যা বলে দিয়েছে 6, তাহলে সবার প্রথমে কি হবে প্রতিটি অন্তঃকোণের মান আমাকে বের করতে হবে, মানে ষষ্ঠীক মান। তার সূত্রটা কি, যে এই প্রতিটি অন্তঃকোণের মান আগে বের করে নিই, অন্তঃকোণের মান
দেখো ফর্মুলা ছিল কি মোট অন্তঃকোণ, আমি বের করি উপরে মোট অন্তঃকোণ, মোট অন্তঃকোণের সমষ্টি, সুষমবহুভুজের বাহু সংখ্যা জানলে অন্তঃকোণের সমষ্টি বেরিয়ে যায়, কী হচ্ছে টু ইন্টু এন মাইনাস টু ইন্টু টু কী হচ্ছে 90 ডিগ্রি বাই কী হয়ে যাচ্ছে এখানে কি বাই হচ্ছে এন, কি এটা হচ্ছে সমষ্টি বাই কখনো কোন বাহু সংখ্যা বাহু আছে এন এখানে, এবারে এখানে কি এন হচ্ছে বাহু সংখ্যা, এখানে এই বাহু সংখ্যা এখানে 6 বলে দিয়েছে, এন ইকুয়াল টু কত 6 সেটা বসিয়ে দেবো, ও এখানে 6 মাইনাস টু ইন্টু 90 ডিগ্রি বাই কি হচ্ছে 6, তাহলে কত হয়ে যাবে 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটলে 3 আর 3 আর এখানে 3 দিয়ে কাটলে কত হচ্ছে 30, তাহলে এখানে 4 ইন্টু 30 ডিগ্রি তাহলে হচ্ছে 120 ডিগ্রি বেরিয়ে গেল, তো প্রতিটি অন্তঃকোণের মান বেরিয়েছে, তাহলে এখানে এই প্রতিটি অন্তঃকোণের বৃত্তীয় মান বের করতে গেলে কি হচ্ছে যেটা রয়েছে তার সাথে গুণ করতে হবে পাই বাই 180, ঠিক আছে এখানে 0 0 কেটে গেল, আর এখানে কি হবে 6 দিয়ে কাটলে 2 আর এখানে 6 দিয়ে কাটলে 3 তাহলে হচ্ছে 2π/3 হচ্ছে রেডিয়াস, এটা হয়ে গেল অ্যান্সার। নেক্সট অঙ্কটা দেখে নেব, 10 নম্বর অঙ্কটি একটি গোলকের একটি গোলক ও অর্ধগোলকের একটি গোলক ও অর্ধগোলকের এর সমগ্র তলের ক্ষেত্রফল সমান, তাদের আয়তনের অনুপাত কত, তা গোলকের গোলক ও অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল সমান বলে দিয়েছে, তা ধরে নেব ধরি গোলকের ব্যাসার্ধ হচ্ছে R1 ধরে নিলাম, অর্ধগোলকের ব্যাসার্ধ হচ্ছে R2 ধরে নিলাম একক, তাহলে প্রশ্ন মতে কি হবে আমাকে কি বলে দিয়েছে গোলকের আয়তন আর অর্ধ গোলকের সমগ্র দলের ক্ষেত্রফল ও অর্ধগোলকের সমগ্র দলের ক্ষেত্রফল সমান, তাহলে গোলকের সমগ্র দলের ক্ষেত্রফল কি 4π r² আর অর্ধগোলকের কি 3π r² অর্ধগোলকের আয়তন, ঠিক আছে তাহলে কি এখান থেকে এটা R1 আর এটা হচ্ছে R2 অর্ধগোলকেরটা, তো এখানে আমি পাই আর পাই কি হচ্ছে কেটে দিলাম, তাহলে কি R1/R2 ইকুয়ালস টু কি থাকে 3/ কোনাকোনি 4টা নেমে গেল, যেরকম R1 স্কোয়ার আর R1 স্কোয়ারটা উপরে রয়েছে, R2 স্কোয়ারটা কোনাকোনি নিচে চলে আসলো আর 3টা রয়েছে 4টা কোনাকোনি নিচে চলে আসলো, তো এখান থেকে এই R1/R2 ইকুয়ালস টু কি হবে স্কোয়ারটা পুরোটা এ পাশে রুট ওভার হয়ে গেল 3/4 মানে হচ্ছে √3 কি হয়ে যাচ্ছে 2, দেন আমাকে এখানে বলেছে তাদের আয়তনের অনুপাত, তো এখানে আমি লিখছি তাদের আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত আমি আর লিখলাম না যে গোলক আর অর্ধগোলকের, তো আয়তনের ফর্মুলা কি এই 4/3 গোলকের হচ্ছে 4/3π R1³ মানে 1 যেহেতু হচ্ছে গোলকের ব্যাসার্ধ আছে এ ইস টু কি হবে অর্ধগোলকের হচ্ছে 2/3π r² তাহলে এখান থেকে যদি আমি রিলেশন বের করি দেখো এখানে আমরা পেয়ে গেছি R12 ইকুয়ালস টু এটা, তাহলে R1 ইকুয়ালস টু কি হয়ে যাবে √3/2 আর এই √R2টা এই পাশে কোনাকোনি এ পাশে চলে গেল, তাহলে R1 ইকুয়ালস টু আমরা পেয়ে গেলাম একটা রিলেশন যে এই √3/2 ইন্টু কি হচ্ছে R2, তাহলে এখানে এ বসিয়ে দেবো R1 এর জায়গায়, তো এখানে পাই কি হচ্ছে √3/2 ও R2 তার কি আছে হোল কিউব ইস টু কি হচ্ছে 2/3π r³, তাহলে দেখো এই পাই আর পাই কেটে গেল আর 3 মনে মনে কেটে গেল আর এখানে 2 আর এই 2 কাটলে 2 × 4 হয়, তো এখানে এ কি হচ্ছে 2 আর এইটা যদি আমি √3 করি এর কিউব হবে কিউব করলে হবে 3√3 কি হয়ে যাবে 8 আর এখানে R2 তার কিউব হয়ে যাবে ইস টু এখানে আর কিছুই নেই R2³ রয়েছে, তাহলে এখান দিয়ে কাটলে কত হয়ে যাবে এখান দিয়ে কাটলে হয়ে যাবে 4, তো এখানে R³ আর এখানে R2³ R2³ কেটে যাবে কি পড়ে থাকবে 3√3/4 ইস টু 1
এবার যদি 4 দিয়ে মাল্টিপ্লাই করি 3√3/4 × 4 কি হয়ে যাবে 1/4 দুদিকেই 4 দিয়ে গুণ করলাম তাহলে 4 কেটে যাবে কি হয়ে যাবে 3√3 কি হয়ে যাবে 4 এটা হয়ে গেল অ্যানসার বন্ধুরা এরপর 11 নম্বর क्वेश्चन যেটি রয়েছে 2x²-7x+9=0 সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লেখো তো এখানে এই বীজদ্বয়ের প্রকৃতি বের করতে দিয়েছে তাহলে কি আমাদের নিরূপক ইকুয়ালস টু বের করতে হবে তো সবার প্রথমে কি করে নিলাম এখান থেকে নিরূপক ইকুয়ালস টু বের করব তো নিরূপক ইকুয়ালস টু আমরা কি জানি নিরূপক ইকুয়ালস টু জানি p²-4ac তাহলে এইটা এখানে a b আর c ইকুয়ালস টু আমাকে আর পাশে লিখে নিতে হবে কি আমরা জানি যে সাধারণ সমীকরণ a b bx + c = 0 ax² bx + c = 0 এই সমীকরণ আর এই সমীকরণকে যদি কম্পেয়ার করি মানে তুলনা করি তাহলে a = কি বেরিয়ে যাবে 2 b = বেরিয়ে যাবে -7 আর c = বেরিয়ে যাবে 9 তাহলে এখানে নিরূপক আমাকে বের করতে হবে তো নিরূপকের জায়গায় বসিয়ে দিই b = কি হচ্ছে -7 তার হোল স্কয়ার -4 a মানে কি এখানে a মানে হচ্ছে 2 আর c মানে হচ্ছে 9 তাহলে এখানে কত -7 এর হোল স্কয়ার মানে -7 ইনটু -7 তাহলে সাথে 49 আর মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল মাইনাস এখানে কত আছে 4 2 8 8 9 72 72 তাহলে এখান থেকে যদি বিয়োগ করি তাহলে কি পড়ে থাকবে দেখো তাহলে হচ্ছে 23 যেহেতু 72 বড় ও তাহলে তার সাইনটা বসে গেল -3 তো -3 0 এর থেকে বড় না ছোট 0 এর থেকে কি হচ্ছে 0 এর থেকে ছোট তো এখানে বীজদ্বয় কি বেরিয়ে গেল 0 এর থেকে ছোট যদি 0 এর থেকে ছোট হয় নিরূপক তাহলে হয়ে যাবে কি অবাস্তব এবং অসমান তাহলে এখানে কি বীজদ্বয়ের বীজদ্বয়ের প্রকৃতি কি অবাস্তব ও অসমান হবে তাহলে এখানে যেহেতু নিরূপক মাইনাসে আছে অর্থাৎ হচ্ছে নিরূপক লেস দেন 0 মানে 0 থেকে ছোট আছে তাই জন্য কি অবাস্তব ও অসমান হলো যদি বড় হতো 0 থেকে তাহলে বাস্তব ও অসমান হতো আর যদি ইকুয়াল হয় তাহলে কি হয়ে যাবে সমান আন ও বাস্তব তা মনে রাখতে হবে এখানে যদি 0 থেকে ছোট তাই কি অবাস্তব আর সমান হলো তো বন্ধুরা নেক্সট অঙ্ক দেখে নেব বন্ধুরা এরপর 12 নম্বর কোশ্চেনটি a²-2+b(x+6)=0 সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটি কত বের করতে বলেছে তাহলে আমরা অপর বীজটি ধরে নিলাম ধরি অপর বীজটি আলফা ধরে নিলাম তাহলে এখানে দেখছি আমাদের দুটো কন্ডিশন আমরা জানি যে বীজদ্বয়ের যোগফল ইকুয়ালস টু -b/c আর বীজদ্বয়ের এর বিয়োগ গুণফল ইকুয়ালস টু হচ্ছে c/a তাহলে এখানে কি হয়ে যাচ্ছে একটি বীজ বলে দিয়েছে যে একটি বীজ বলে দিয়েছে কি 2 বলে দিয়েছে একটি বীজ 2 বলে দিয়েছে একটা বীজ আলফা ধরে নিয়েছে তো এখানে আমি যদি যোগফল করি তাহলে কি হচ্ছে -b মানে এটা হবে এটা b এর মান আমরা জানি না তাহলে এখানে যদি আমরা এখানে দেখি এটা পুরোটা b হিসেবে কাজ করছে এটা c এটা a c a মানে হচ্ছে 1 তাহলে এখানে আমরা কি করব বীজদ্বয়ের গুণফল করব যেটা আমাদের সহজ হয়ে যাবে কি বীজদ্বয়ের গুণফল ইকুয়াল টু c/a বলতে পারো অথবা কি বলতে পারো যে x^0 এর সহগ আর কি হচ্ছে x² এর সহগ তো বীজদ্বয়ের গুণফল বীজদ্বয় কি α(α)(2) কি হয়ে যাবে x² এর সহগ কি হচ্ছে 6/x^0 সহগ কি হচ্ছে 6 আর x² এর সহগ কি আছে x² এর সাথে গুণ কি আছে 1 তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে 3 তাহলে α কি হচ্ছে 3 তাহলে অপর বীজটি বেরিয়ে গেল 3 আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক করবেন এন আর সাথে কোনো জিজ্ঞাসাবাদ থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আর পরবর্তী ভিডিওগুলোকে সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করুন তার সাথে সাথে বেল বাটনে ক্লিক করুন ও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে টেক কেয়ার বাই বাই